এবারে রমজান ইফতারিটা কেমন হবে সেটা কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গিয়ে প্রায় পনেরো থেকে ষোলো ঘন্টা আমাদের ফাস্টিং থাকতে হবে এবং পরবর্তী খাবারটা কেমন হওয়া উচিত তার উপর নির্ভর করবে যে আমাদের সুস্থতা তাই ইফতারিতে অবশ্যই আপনার পোড়া অ্যাভয়েড করতে হবে যদি খেতেই হয় একটা আইটেম আপনি রাখতে পারেন এবং অল্টারনেট ডেতে অন্য কোনো পোড়া খেতে পারেন শুটা করবেন প্লেন পানি দিয়ে একদম নর্মাল টেম্পারেচার রুম টেম্পারেচার যে পানি সেটা দিয়ে সাথে ফলের জুস থাকতে পারে ফলের জুসে এক্সট্রা কোনো সুগার অ্যাড না করে আপনি একদম ন্যাচারাল ডাবের পানি বা যে কোনো ফলের জুস খেতে পারেন ফলের তৈরি আপনি স্মুদি খেতে পারেন ফলের তৈরি চাট খেতে পারেন এবং দই দিয়ে ফলের যে কোনো একটা আইটেম করে রাখতে পারে দই চিরাও কিন্তু খাওয়া যেতে পারে এরকম সহজপাচ্য খাবার খেলে আপনার এই রমজানে তিরিশটা রোজায় কোনো ধরনের শারীরিক সমস্যা ছাড়াই পালন করতে পারবেন